নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা আপনাদের সকলের পরিচিত একটি মেডিসিন নিয়ে এলাম, বিকেসুল ক্যাপসুল। এই বিকেসুল ক্যাপসুলটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক বন্ধুরা। সর্বপ্রথমে আমরা দেখবো, দেখুন এই বিকেসুল ক্যাপসুলটি একটা স্টিপে 20টা ক্যাপসুল হয়ে থাকে। এই 20টা ক্যাপসুলের দাম পড়বে আপনাদের 41 টাকায়। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে এই মেডিসিনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, ফেব্রুয়ারি 2021, এবং এক্সপায়ারি ডেট জুলাই 2022। অর্থাৎ সাধারণতভাবে এই মেডিসিনটি 1.5 বছর পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, এই বিকেসুল ক্যাপসুলটি একটি ভিটামিন ক্যাপসুল। এই ক্যাপসুলটি বিভিন্ন কম্পোজিশনে তৈরি হয়েছে, কারণ ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন 12, ভিটামিন সি, রিবোফিলামিন, ফলিক অ্যাসিড, এই ধরনের বিভিন্ন কম্পোজিশনে এই মেডিসিনটি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি কারো শরীর প্রচণ্ড দুর্বল থাকে, আপনাদের ব্লাড প্রেশার যদি লো থাকে, মাথা চক্কর দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে দুর্বল আছে, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের এবং বন্ধুরা আপনাদের শরীরে যে কোনো প্রকার ভিটামিনের অভাব থাকলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। ভিটামিনের অভাবে আমাদের দেহে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন এই মেডিসিনটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে জেনে থাকি যে এটা মুখে বা গালে কোনো জায়গায় ঘা বা ইনফেকশন হলে আমরা এই মেডিসিনটি খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে গালে বা মুখে ঘা বা ইনফেকশন হয়ে থাকে, তখনই ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে এবং আমরা এই মেডিসিনটি ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই ভিটামিন বি কমপ্লেক্স শুধু এই মেডিসিনেই আছে সেটা নয়, ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে আপনাদের শাক সবজি খেতে হবে। এই শাক সবজির মধ্যেও ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে। তো আপনাদের যাদের গালে ঘা বা মুখে ইনফেকশন হয়েছে, তারা এই মেডিসিনটি তো অবশ্যই খাবেন, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই দ্রুত আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2 করেও খেতে পারে অথবা 1টা করেও খেতে পারে, সকালে খাবার পর অথবা রাতে খাবার পর। তো আপনারা এই মেডিসিনটি ব্যবহার করার আগে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ডাক্তারবাবুই আপনাদের এই মেডিসিনটির ডোজ সম্পর্কে বলে দেবে। তো বন্ধুরা, এই মেডিসিনটি খাবার পর আপনাদের অনেকেরই বাথরুম করলে দেখবেন একটু হলুদ টাইপের বাথরুমটা হচ্ছে, এর জন্য চিন্তা বা কোনো টেনশন করার কিছুই নেই। এই মেডিসিনটা খেলে বাথরুমটা একটু হলুদ হয়, এর জন্য আপনাদের কোনো টেনশন নেই। তো বন্ধুরা, আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর
পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।